হাই বন্ধুরা আজকে নিয়ে এলাম রবিবারে একটা স্পেশাল মেনু আজকে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন আলু কষা আর সাথে আছে স্যালাড আমি কিভাবে এগুলো বানাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন দিয়ে দেবো এখানে হাফ বাটি টক দই দিয়ে ভালো করে আমরা এটা মাখিয়ে রেখে দেবো যাতে টেস্টে কালারে ভালো আসে আর মাংসটা বেশ নরম হয়ে থাকে এইভাবে হাত দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব আপনারা যতটুকু সময় পারবেন ততটুকু সময় মাখিয়ে রাখবেন আমার একটু তাড়া ছিল বলে আমি বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারিনি আমি সাথে সাথেই রান্নাটা করেছি এখানে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আমি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর দিয়ে দেব এখানে তেজপাতা তেজপাতাগুলো যখন ভালোভাবে গরম হয়ে যাবে সমস্ত গোটা গরম মশলাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে ছোট সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়ে নিয়েছি আপনাদের মাংস কতটা সেই অনুযায়ী আপনারা পেঁয়াজটা নেবেন আমি পাঁচশো বলে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এবার ভালো করে সমস্ত গোটা গরম মশলার সাথে লাল করে নেব লাল করে নিয়ে আমরা দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা টক দইয়ের সাথে মাংসটা মাংসটা দিয়ে ভালো করে আমরা আবারও নেড়ে নেব এটা সামান্য বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম আমি একটুখানি করে নেব আজকে আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রবিবারে আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন কেমন হয় তখন আমাকে বলবেন যে কেমন হয়েছে আমাদের রবিবারে আজকে এটাই দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ নুন আর চালমগজ বাটা এখানে আমি ভিজিয়ে ভালো করে বেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ আর দেব লঙ্কা আমরা লঙ্কাটা একটু কম খাই তাই কম দিলাম আপনা আপনারা আপনাদের মতো দেবেন এবার দিয়ে ভালো করে আমি এটা ভালো করে কষাতে থাকবো আর বেশিক্ষণ কষাতে লাগবে না কেন কি টক দই দেওয়া আছে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি গলে যাবে এই যে তেলটা বেরিয়ে আসছে কষতে কষতে ভালো করে কষাতে থাকতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে আমরা কষাতে থাকব ভালো করে একদম সাইড থেকে এই টক দইটা ব্যবহার করলে না খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে যায় আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন কেন কি ওই চারমগছটার সাথে যদি একসাথে দিই তাহলে পারে না না ঠিক হয় আমার লঙ্কাটা একটু কম লাগছিল তাই তাই আমি আবার দিলাম দিলাম বাড়িয়ে আদা রসুনটা আমরা একটু পরেই আপনারা যদি চান তাহলে একটু আগেই দিতে পারেন কিন্তু আমি এটা চারমগজটা ব্যবহার করলে একটু পরেই দিই আবারও কষিয়ে নিলাম ভালো করে কষাতে থাকবো কষাতে 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 ও কিন্তু একাই তেলটা বেরিয়ে আসবে আর বেশি জল দিয়ে কষাবেন না কম কম জল দেবেন আমি এটা দুটো আলু চার ভাগ করে নিয়ে মানে মাঝখান থেকে কেটে দু পিস করে চারটে আলু নিয়ে আর সামান্য নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে তো দই দেওয়া আছে মাংসর মধ্যে এটা যার জন্য আলাদা করে একটু গলিয়ে নিয়েছি আমরা চারজন তাই চারটে পিস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন নিয়ে এবার ভালো করে আর একটু কষিয়ে নেব আর একদম কম ইয়েটা দেবেন জলটা দেবেন ঝোলটা কম থাকবে এবার নিয়ে নেবো এই এতটুকু জল দিয়ে এবার আমরা ঢেকে রেখে দেবো একদম আস্তে দিয়ে রাখবো যাতে ওটা আস্তে আস্তে হয় আমাদের রেডি হয়ে গেছে এখানে চিকেন আলু কষা একেবারে লাল তেল ঝোল ঝোল না ঝোলটা একটু কম আছে এখানে নিয়ে নিয়েছি আমি এক জল জলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দেব এখানে এক চামচ সাদা তেল তেলটা দিয়ে এবার জলটাকে ভালো রকম একদম টকবক করে ফুটতে দিতে হবে এই যে পুরো গরম মশলার জুসটা বেরিয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে জলের এখানে ভিজিয়ে রাখা আমি বাসমতি চাল পাঁচশো মতো নিয়েছিলাম নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা ভিজিয়ে বেশ লম্বা লম্বা হয়ে গেছে দেখুন এবারে আমরা দিয়ে দেব যতক্ষণ চালটা জলটা ফুটবে ততক্ষণ চালটা ভিজিয়ে রাখবেন খুব বেশি আগের প্রয়োজন নেই আমরা তেল দিয়েছি এক চামচ যাতে ভাতটা ঝরঝরে হয় ঢাকা দিয়ে রেখে দেব আর ভাতটা আমরা খুব বেশি মানে এই যে এইটটি পার্সেন্ট মতো আমরা হওয়াবো খুব বেশি হওয়াবো না কেন কি ওটা ভাজতে হবে তো আমি দিয়ে দিলাম এখানে ঘি কড়া গরম করে আমি দিয়ে দিলাম এখানে ঘি ঘিটা বেশ ভালো রকম গলে আসবে তখন দিয়ে দেবো আমি নিয়েছি বিনস আর গাজর দুটো গাজর নিয়েছি আর বিনস বেশ সাত আটটা মতো ছিল ভালো করে কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় ওপর থেকে দিয়ে দেবো নুন নুনটা দিলে কী হবে তাড়াতাড়ি গলেও যাবে ভাজাটাও ভালো হবে আর যখন আমরা ভাতটা খাবো যখন সবজিগুলো মুখে পড়বে তখন কিন্তু মনে হবে না যে এর মধ্যে নুন দেওয়া নেই তাই একটু পরিমাণ মতো নুন দিয়ে আমরা আমরা ভেজে নেব ভালো করে দিয়ে দেবে এখানে কিচমিচ আর কাজু বাদাম দিয়ে আবারও ভেজে নেব যখন ওটা একটু গলে যাবে তখন এটা দেবেন আগে দেবেন না তাহলে কাজুটা লাল হয়ে যাবে ভালো করে ভেজে নিয়ে আমরা ভাতটা একটা থালার মধ্যে একটু ঝরঝরে করে নিয়েছিলাম কেন কি হাঁড়ির মধ্যে থাকলে না ভাজতে অসুবিধা হয় তা একটা থালার মধ্যে বার করে নিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে থাকে দিয়ে দেবে এখানে স্বাদ অনুযায়ী চিনি আমরা একটু চিনি বেশি খাই দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের মতো বুঝে দেবেন বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন আর দিয়ে দেবে এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে কি হয় একটু ঝাল একটা সামান্য ঝাল ফ্লেভার আসে আর কালারটাও খুব সুন্দর আসে ভালো করে এবার আমরা সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ আমি ভাসছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন যেদিন আপনারা ফ্রি আছেন বা রবিবারে তো আমরা সবাই ফ্রি থাকি সেদিনে এটা বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে আর আমরা চেষ্টা করি যেদিনের ভিডিও সেদিন দেওয়ার যার জন্য আমাদের একটু হয়তো দেরিও হয়ে যায় হয়ে গেল আমাদের এখানে ফ্রায়েড রাইস আমি একটা বাটিতে এইভাবে করে খুলে নিয়েছি বেশ সুন্দর লাগে দেখতে চিকেন কষাটা আমাদের রেডি আমি ওখানে স্যালাড কেটে নিয়েছি টমেটো শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে সমস্ত কিছু তুলে নেব এটা লেগ পিস আমার পাপার জন্য এই যে রেডি আর পাপাটা কে জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যে আমার পাপাটা কে আমার পাপা কিন্তু আমার থেকে বড় না ছোট এই যে রেডি হয়ে গেল আজকের মতো আসছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে